পৃথিবীর সবথেকে রহস্যময় স্থান। আমাদের রহস্যময় পৃথিবীতে রহস্যের সীমা নেই। এর মধ্যে আবার কিছু স্থান বা বিষয় রয়েছে যা অতি প্রাকৃতিক, আর এ কারণেই এগুলো যুগ যুগ ধরে মানুষের কাছে হাজারো রহস্যে ঘেরা। আধুনিক বিজ্ঞানের উৎকর্ষতাও এই রহস্যের কোনো কারণ বর্ণনা করতে পারেনি, তাই বিজ্ঞানীরা এগুলোকে অতি প্রাকৃতিক স্থান বলে অভিহিত করেছেন। ইন্দ্রজালের আজকের পর্বে আপনাকে স্বাগত। এখানে কিছু স্থান দেওয়া হলো যেখানে পর্যটন নিষিদ্ধ করা হয়েছে ভৌতিক কারণে, যেগুলিতে অতিপ্রাকৃত উপস্থিতির কারণে পর্যটন সীমানার বাইরেই রাখা হয়েছে। যদি সাহস থেকে থাকে তো এক্ষুনি উদ্ঘাটনে বেরিয়ে পড়ুন। ভানগড় দুর্গ পৃথিবীর অন্যতম একটি ভুতুড়ে স্থান। ভানগড় দুর্গ শুধুমাত্র ভারতের সবচেয়ে ভৌতিক জায়গায় নয়, সারা বিশ্বের মধ্যেও এটি ভৌতিক স্থানগুলোর শীর্ষে রয়েছে। এই দুর্গ রাজস্থানে অবস্থিত। ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই দুর্গকে ভৌতিক বলে ঘোষণা করা হয়েছে। এই দুর্গে প্রবেশের জন্য কর্তৃপক্ষের আদেশ ও নিয়ম খুব কঠোর, এবং যারা এখানে সময় কাটিয়ে গেছেন তারা তাদের গল্পে অস্বাভাবিক ক্রিয়াকলাপের কথা বর্ণনা করেছেন। ব্রিজরাজ ভবন প্রাসাদ, কোটা, রাজস্থান। রাজস্থানের কোটার ব্রিজরাজ ভবন হল একটি বিশাল রাজকীয় স্থান। এখানে প্রবেশ নিষিদ্ধ। এখানকার রক্ষীরাও ভূতুরে ক্রিয়াকলাপ সম্পর্কে অভিযোগ জানিয়েছেন। ব্রিটিশ আমলে জনৈক বার্টন এবং তার ছেলেকে এখানে খুন করা হয়। এখানকার অধিবাসী ও রক্ষী বাহিনীদের থেকে এই স্থানের বিভিন্ন ভৌতিক অভিজ্ঞতার কথা গণমাধ্যমের সূত্রে জানা গিয়েছে। ডুমাস বিচ, গুজরাটের সবচেয়ে সুন্দর বিচ। এখানে একজন মানুষ রাত কাটানোর জন্য গিয়েছিলেন কিন্তু আর ফেরেননি। গুজরাটের ডুমাস সৈকত হল অন্যতম সুদৃশ্য সৈকত, কিন্তু জায়গাটি মোটেও উপভোগ্য নয়, কারণ ভারত সরকার স্থানটিকে ভুতুড়ে স্থান হিসেবে ঘোষণা করেছেন। সুরাটের স্থানীয় বাসিন্দাদের মতে, কোনো ব্যক্তি যদি এই সমুদ্র সৈকত পরিদর্শনে এসে এক রাত কাটান তাহলে তারা আর কখনোই ফিরে আসেন না। এই জায়গায় আগে একটি হিন্দু শ্মশান ছিল। কুধারা রাজস্থানের ভৌতিক একটি গ্রাম। রাজস্থানের দ্বিতীয় ভয়ঙ্কর জায়গাটি হল কুধারা। 1990 সাল থেকে এই গ্রাম ভৌতিক গ্রাম হিসেবে পরিচিত। একটি উপকথা অনুসারে 8 শতাব্দীর অধিক সময় ধরে সেখানে থাকা গ্রামবাসীরা হঠাৎ এক রাত্রিতে বিলুপ্ত হয়ে যায় এবং আর ফিরে আসেনি। কোনো ব্যক্তি গ্রামে জমি ও সম্পত্তি দখলের চেষ্টা করলে গ্রামে উপস্থিত আত্মা তাকে মেরে ফেলে। ডিসুজা বস্তি মহারাষ্ট্রের সর্বাধিক ভৌতিক স্থান। মুম্বাইবাসীরা মহিমের ডিসুজা বস্তির সঙ্গে খুব ভালোভাবে পরিচিত, কারণ এটি মহারাষ্ট্রের পোড়ো জায়গাগুলির মধ্যে সবথেকে ভয়ানক জায়গা। স্থানীয় লোকদের মতে এই জায়গায় একটি মহিলার আত্মা রয়েছে, যিনি কুয়ো থেকে জল তুলতে গিয়ে মারা গিয়েছিলেন। তিনি কারো ক্ষতি করেন না, কিন্তু মানুষদের এই গ্রামের কাছে ঘেঁষতে দেন না। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, আর যদি আপনি এমনই রহস্য, রোমাঞ্চ আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো বন্ধুরা,
দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইন্দ্রজালের সাথে থাকুন।